বদলে গেছে জীবন, বদলে গেছে অভ্যাস। সুস্থ থাকার চাবিকাঠি হলো সর্বদা পরিচ্ছন্ন থাকা ও নিয়মিত শরীর চর্চা, আর তার সাথে ভালো খাবার। ভালো খান, সুস্থ থাকুন, মুখরোচক। চলে এসেছি সৌরভদার বাড়িতে। সৌরভদাকে আপনারা সকলেই চেনেন, আলাদা করে পরিচয় করে দিতে হয় না। সৌরভদা কেমন আছো? আমি খুব ভালো আছি এবং টলি টাইমসের তোমাদের সকলকে, আমাদের বাড়িতে এসেছো, আমি কৃতজ্ঞ এবং তোমাদেরকে স্বাগত আমার বাড়িতে। এবং টলি টাইমসের যারা দর্শক, আপনারাও টলি টাইমসের মাধ্যমে প্রবেশ করুন আমার বাড়িতে, আপনাদের সকলকে স্বাগত। পরিচয় করে নেবো সকলের সাথে। তো সৌরভ, তুমি একটু পরিচয় করে দাও। সকলে নেই আপাতত, আমার এই ঘরে রয়েছে, হ্যাঁ, মানে আমার ওয়াইফ সুস্মিতা, ও আমার সাথে নানান কাজ করেছে এবং নানান অনুষ্ঠানে আপনারাও দেখেছেন ওকে, তাই জন্য ও যথেষ্ট পরিচিত। এখন ও হয়তো সিরিয়াল করছে না, কিন্তু নানান এই জাতীয় শোতে, মানে নন ফিকশানে ও আমার সাথে অনেকগুলোতেই গেছে, আমি ওর সাথে গেছি, তো আমরা পরিচিত আপনাদের কাছে। আর আমার ছোট্ট ছেলেকেও আপনারা হয়তো অনেকে চেনেন, টলি টাইমসের মাধ্যমে আবার আমাদের সবার সাথে আপনাদের পরিচয় হলো। এই আপাতত আমার এই ঘরে সদস্যর সাথে কথা বলে নেবো। এদিকে এসো, এদিকে এসো, এসো এসো, তোমার নামটা বলে দাও একটু। মাই নেম ইজ সৌরভ সাহা। আচ্ছা, তুমি সারাদিন কি কি দুষ্টুমি করেছো একটু শুনি। বলে দাও, বলে দাও, সারাদিন কি কি করেছো? কাজের জিনিস। কি করো, কি করো কাজের জিনিস? কাজের জিনিস নিয়ে কি করো? খেলা করি আর দুষ্টামি করি। আচ্ছা, তুমি কোন স্কুলে পড়ো একটু বলো। এদিকে, এদিকে। আমি ইউকেজি। ইউকেজি তো ক্লাস। আর কোন স্কুল? আমারও বেশ লাগে, কারণ হ্যাঁ, খুব কেউ চুপচাপ থাকলে হয়তো আমি অতটা এন্টারটেইন হতাম না। ও এত দুষ্টুমি করে বলে এন্টারটেইন হই, আর তার সাথে সাথে ওর পেছনে দৌড়াতে দৌড়াতে আমারও বেশ চেহারা ঝরে যায়। হ্যাঁ, মানে এমনিতে ভালো লাগে, কিন্তু কাজের সময় করলে তখন মানে কোনোভাবেই ওকে শান্ত করা যায় না। বেশি ভয় পায়, আমাকে অত ভয় পায় না, একদমই ভয় পায় না। আর ওর বাবা থাকলে আমার কথা একদম শুনবে না, অথচ ওর বাবা না থাকলে আমি যদি বলি এখানে বসে থাকো, এখানেই বসে থাকবে, ও নড়বে পর্যন্ত না, কিন্তু ওর বাবা থাকলে আমার কথা শোনেই না। সারাক্ষণ ওর বাবার সঙ্গে লেগে থাকবে, মানে তখন ওর বাবা ওকে এক মিনিটের জন্য ইগনোর করতে পারবে না। আর বাকি সময়টা যতক্ষণ আমার সঙ্গে থাকে আমি ওকে সামলাই। এবার আমি যখন একা থাকি ওকে খুব একটা বেশি সামলাতে হয় না, কারণ ও আমার কথা শোনে তখন। কিন্তু ওর বাবা থাকলে তখন আর আমি সব ছেড়ে দিই, তুমি যা পারো করো, ও যা করুক আমি আর কিছু দেখবো না, কারণ ও আমার কথা শুনবেও না। বাবার কাছে আবদারটা বেশি করা হয়। হ্যাঁ, বাবা, বাবাকেই মারধর করা, আবদার করা, এটা লাগবে, ওটা লাগবে, কারণ ও জানে আমি আমার কাছে চাইলে পাবে না। হ্যাঁ, ওই জন্য আমার কাছে চায়ও না এখন। এই যে বলছো যে সারাদিন খুব দুষ্টুমি করে, মা যে বলছে, কে বেশি ভালোবাসো বলে দাও তো একটু। এটা এটা তুমি কাকে বেশি ভালো, তুমি কাকে বেশি ভালোবাসো বলে দাও। ড্যাডিকে, ড্যাডিকে বেশি ভালোবাসো। সব সময় একটাই উত্তর, ড্যাডি। ওর মাম্মিকে একদম পছন্দ না। মাম্মি একটু বেশি বকে না? হ্যাঁ, খুব বকে। হ্যাঁ, ওকে ছেড়ে দাও। যাই হোক, ওর এই দুষ্টুমিটা, এই সারাক্ষণ এটা নিয়েই চলছে, কি করবে আর কি। আর সিরিয়াসলি, তোমরা যে আমাদের বাড়িতে এসেছো, এর আগে হয়তো অনেকবারই কথা হয়েছে অনেকের সাথে যে আসার জন্য, তো হয়ে ওঠেনি, তো নানান কারণে আমার পক্ষে বলা সম্ভব হয়নি, ভাবছিলাম না, তো তোমরা আসলে তার জন্য আমার খুব ভালো লাগছে। তো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছি, তুমি বসেও কথা বলতে পারো, তোমার যদি আর কিছু প্রশ্ন থাকে সেটা বলতে পারো। আচ্ছা সৌরভদাকে তো বা তোমাকেও তো আমরা দুজনে তো ধারাবাহিকে দেখেছি, নন ফিকশানে দেখেছি, কিন্তু বাড়িতে বাড়িতে কতটা সংসারী সৌরভদা? ও খুবই সংসারী, মানে সংসারের অনেক কাজে, ও রান্নাটাও খুব ভালো করে, মাঝে মধ্যে রান্না করেও খাওয়ায় আমাকে। এছাড়া বাকি যত যেগুলো প্রয়োজন, বাজার টাজার করা, সেগুলোও নিজে হাতেই করে অনেক সময়, মানে সংসারী, সংসারের কাজকর্ম করে। হ্যাঁ, একটা জিনিস ওর যেটা আমি বলবো লুজ পয়েন্ট, সেটা হচ্ছে ও একটু অগোছালো, মানে খুব গুছিয়ে রাখতে হয়তো পারে না, সেগুলো আমি একটু
করি, এবার অনেক সময় আমি হয়তো মাথা গরম হয়ে গেলে বললাম এখানে এটা কেন ফেলে রেখেছো, ওইটুকুই। কিন্তু এমনিতে খুবই সংসারী। হ্যাঁ হ্যাঁ, সংসারের ব্যাপার না আমার, মানে যেহেতু আমি মফস্বলের ছেলে, রামকৃষ্ণ মিশনে পড়েছি, তো আমার এই ব্যাপারগুলো ভালো লাগে যে আমার আশেপাশে যারা থাকবে, আমি ক্লাব করা পাড়ার ইয়ে করা ছেলে আর কি, আমার পরিবারকে দেখে আমি সেরকমই শিখেছি, তো সেখানে আমার ভালো লাগে এটা যে আমার আশেপাশে যারা থাকবে তাদের নিয়ে গুছিয়ে বেশ মজায় থাকবো। সেখানে যদি আমাকে কিছু কাজ করতে হয়, সেটা আমার এমন নয় যে আমি অভিনেতা বা আমি খুব একটু মানুষ আমাকে ভালোবাসেন বলে আমার মাটিতে পা পড়বেন, আমি সেগুলো করবো না। আমাকে যারা পার্সোনালি চেনে তারা জানে যে আমি যেরকম সব সময় থাকার চেষ্টা করে, মানে মানুষকে একটু চেষ্টাও করতে হয় যে আমি এরকম থাকবো। অনেক সময় আমাদের অনেক কিছু মনে হয় যে এটা করি ওটা করি, সেটা থেকে একটু নিজেকে দূরে সরিয়ে নিতে হয় বা মনে হয় এটা করবো না ওটা করবো না, তো আমার সেটা কখনোই মনে হয় না। আমি যেরকম ছিলাম আমার পরিবার, আমার বন্ধুবান্ধব, আমার আত্মীয় স্বজন তাদের নিয়ে সেখানে আমাকে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ অবধি যা যতটুকু আমি পারবো তা আমি সবটা করতে আমার কখনোই কোনো আপত্তি থাকে না। এবং সেটা শুধু আমার না, আমার পরিবারেরও তাই, সুস্মিতারও তাই, আমার বাকিদেরও ফ্যামিলি মেম্বার্স বা আমার আশেপাশে যারা মেশে আমি তাদেরকেই পছন্দ করি, যারা নিজেদের কোনো কিছুর মানে যে আমি একটা বিরাট কিছু সেইটা না বুঝিয়ে আমাদের আমার সাথে মেশে আর কি, আমি সেই সব মানুষদেরই শুধু, আমার মনে হয় যে আমি শুধু তাদের সাথেই মিশবো আর কি। বাড়িতে ঢোকার সময় দেখছিলাম একটা মন্দির আছে, মানে তোমরা সকলেই কি ঠাকুর ভক্ত বা পুজোটা আচ্ছা রোজ চলে বাড়িতে মোটামুটি? সে তো চলেই, মানে এখন থেকে না, সে তো দীর্ঘ আমার ঠাকুমার আগে থেকে আর কি, মানে যখন থেকে আমাদের পরিবার বরিশালের পরিবার এখানে এসেছে তখন থেকেই দেখেছি ঠাকুর ঘর একটা স্পেশাল ঘর। তারপরে যখন আস্তে আস্তে বাড়ি দেখেছি যে আসলে তাও অনেক বছর আগে, 30 বছর আগে বাড়ি যখন আস্তে আস্তে দেখছি যে তৈরি হচ্ছে, কোনো কোনোটা হয়তো ঘর বা বাড়ছে আর কি, ফ্যামিলি মেম্বার যেহেতু বেড়েছিল তারপর থেকে, তো তখন স্পেশাল ঠাকুর ঘর, তার জন্য একটা সেপারেট ঘর, সেটাকে একটু সুন্দরভাবে সাজানো, সেগুলো তো ছিলই। এবং বাড়িতে হ্যাঁ পুজো আর্চার চল তো আছেই, এবং আমাদের বাড়িতে সত্যি কথা বলতে এমন নয় যে আমি রামকৃষ্ণদেবের এই মহান চরিত্রটা করেছি বলে, রামকৃষ্ণ মিশনের সাথে আমাদের বাড়ির সম্পর্ক দীর্ঘ বহু বছরের, মানে আমার জন্মের অনেক আগে থেকে, মানে আমার বাবার সাথে মিশনের রামকৃষ্ণ রহরা রামকৃষ্ণ মিশনের যারা সেক্রেটারি মহারাজ ছিলেন তাদের রিলেশন এতটাই জোরদার যে আমাদের বাড়ির ঘরোয়া যে কোনো অনুষ্ঠানে তারা সকলে আসেন, এবং মিশনের যে কোনো অনুষ্ঠানে বাবা মা তো জানি, মানে কাকা কাকিমা তারাও, আমরাও ইনভলভ হই নানান ইয়েতে, তো সেখান থেকে দাঁড়িয়ে আমাদের বাড়িতে বিগ্রহ পুজো তো হয়ই নানান, কিন্তু মূল প্রতিষ্ঠিত ঠাকুর যেটা একদম সিংহাসনে রাজার মতো বসে আছেন তিনি কিন্তু স্বয়ং রামকৃষ্ণ দেবী। মানে এটা এমন নয় যে আমার ধারাবাহিকের জন্য, তার বহু বহু আগে থেকে, মানে আমার জন্ম থেকেই আর কি। তো এই হচ্ছে বিষয়। তুমি বলছিলে সৌরভ তো ভালো রান্না করে খাওয়ায়, তো কী কী রান্না করতে পারে মোটামুটি? মোটামুটি সবই ভালো রান্না করে, মানে সবই ভালো রান্না করে। তো আমার মনে আছে বিয়ের আগে আমাকে ফার্স্ট টাইম ওটা আমার খাওয়া, সেটা হচ্ছে একবার কাঁকড়া রান্না করে খাইয়েছিল। তার আগে আমার, আমি কোনোদিন কাঁকড়াটা খাইনি, এবার আমি ভাবছিলাম কেমন লাগবে, কিন্তু ও যে ওই ফার্স্ট টাইম আমাকে কাঁকড়া রান্না করে খাইছে ওটা আমার এত ভালো লেগেছিল। আর তারপর থেকে তো নানান জিনিস, চিকেনের আইটেম, ফিশের বিভিন্ন, না তা ও খাইয়েছে মাঝে মাঝে, তা এখন খুব কমই রান্না করে, এমন নয় যে ফ্রিকোয়েন্টলি করে, কিন্তু আমাদের অনেক সময় বন্ধুদের, আমরা সবাই একসাথে যখন পিকনিক করি বা আমাদের কখনো বন্ধুরা সবাই এলো বাড়িতে আড্ডা মারি, তখন ও মানে একদম গুছিয়ে, আমি ও মাঝে মাঝে অবাক হয়ে যাই, বাবা তুমি কত রান্না করতে পারো, আমি করি কিন্তু আমার যে খুব ভালো লাগে করতে, যে খুব ইন্টারেস্ট লাগে ওরকম না, কিন্তু ওর ব্যাপারটাতে ও খুব এনজয় করে, ও সারাদিন ও রান্না করবে, ও গুছিয়ে সব ইয়ে করবে, সেগুলো ওর পছন্দ। এবার ও নানান রকমের ডিশ ও করে, চিকেন খাইয়েছে, ফিশ খাইয়েছে, কাঁকড়া, মাশরুম, সমস্ত কিছু। বাড়িতে থাকলে মোটামুটি ছেলেকে নিয়েই সময়টা কেটে যায় দুজন? বললাম যে ও বাড়িতে থাকলে ছেলে এক মিনিট টাইম ওর বাবা, মানে আমার জন্যও ছাড়বে না ছেলে, মানে ওর বাবাকে সারাক্ষণ ওর বাবার সাথে লেগে থাকে। ও ওর বাবা যদি আমার সাথে কোনো কথা বলে, ওর মানে ছেলে তখন মানে অ্যাটেনশান নেওয়ার চেষ্টা করে বাবার, মানে নানান রকম কিছু বলে বাবাকে, বাবা এদিকে আসো, ড্যাডি ড্যাডি উঠে আসো, ড্যাডি এদিকে আসো, মানে ও আমার সাথে আর কথা বলতে দেবে না। ওটা করে, মানে ও যেই বুঝতে পারে আমি
সুস্মিতার সাথে বা অন্য কারোর সাথে একটু সাথে আলোচনা চলছে আমাদেরকে ইয়ে করতে হবে, সে কারণে ও যা ইচ্ছে তাই করতে পারে, যাই হোক সেটা তো চলে। আমার তো বললাম যেটা প্রথমেই বললাম, আমার এটা ভালো লাগে এবং আমারও ওর জন্য বাড়িতে এই যে এতটা যত যখন থাকতে হয় যে কি করে সময়টা কেটে যায় সেটা আমার ছেলের জন্যই এখন আমি বুঝতে পারি। আর ওর ভীষণ ধৈর্য, আমি আমার আমি একটু অধৈর্য হয়ে যাই, আগে এতটা ছিলাম না, এই ছেলের এই দুষ্টুমি চোটে আমি এখন মানে ছোটতেই হয়তো অধৈর্য হয়ে যাই। আর ও ভীষণ ধৈর্য, ও মানে ছেলে কি মারছে এটা চাইছে ওটা চাইছে যা খুশি করছে ও ও শান্তভাবেই ওর ছেলেকে সামলায়। আমার আমার এটা আমার মায়ের থেকে, আমার মায়েরও খুব ধৈর্য, মানে একটা সময় দেখেছি অল্প যখন আমিও ছোট খুব বেশি ধৈর্য ছিল, সেখান থেকেই হয়তো আমি ওটা ইনহেরিট করেছি যে আমি। ওর মাও খুব মানে শান্তই আর কি, মানে ও তো বলে ও ছোটবেলায় এক কোনো কখনো মার খায়নি, মানে আমি তো এটা শুনে মাঝে মাঝে অবাক হয়ে যাই, ওর মাও শান্ত ও শান্ত। আমি দুষ্টুমির জন্য মার খেয়েছি, আমার রেদার আমি বোধহয় দুষ্টুমি একটু বড় হয়ে অনেক বেশি দুষ্টুমি করেছি। পাকা মা বলতো ও ছোটবেলায় খুব শান্ত ছিল, এমন কিছু দুষ্টুমি করতো না, আর কখনো ব্যথা ঠাতা লাগলেও বলতো না, খুব চাপা স্বভাবে ও চেপে থাকতো কিছু বলতো না। আর ওর মাও সেরকম ওকে মানে মারতেও হয়নি কোনোদিন, মানে মাও শান্ত ছেলেও শান্ত, কিন্তু আমার ছেলে যে কি করে এত দুষ্ট হলো না না না, আমি ছোটবেলায় খুব শান্ত ছিলাম। আমার মাও বলে আমার মার কোনো ড্রেসিং টেবিলে কোনো জিনিস নষ্ট করিনি, সাজা গোজার কোনো কিছু নষ্ট করিনি, আমিও খুব শান্ত ছিলাম। আমার ছেলে কি হয়েছে কারোর একটা বংশের কারোর মতো হয়তো দাদু ঠাদুর মতো হয়েছে, দাদুরা হয়তো একটু অশান্ত ছিল। আমার বাবা খুব একটা শান্ত নয়, আমিও সেই অর্থে শান্ত নই, কিন্তু হ্যাঁ আমার ধৈর্য বেশি, আমি ধীর স্থির, হ্যাঁ হ্যাঁ পেশেন্স রেখেই আমি কোনো কাজ করি। মানে ওর ব্যাপারটা যে ও সবাইকে নিয়ে চলতে পারে, ও বিভিন্ন রকম মানে যে কোনো কিছু ও ম্যানেজ করতে পারে খুব ভালো, ওই জন্য কোথাও বেড়াতে যাওয়ার প্ল্যান হলো বা কোথাও পিকনিক করা কোথাও যে কোনো কিছুর প্ল্যান হলে আগেই ওকেই সবাই বলবে সৌরভ তুই প্ল্যান কর, মানে সবাই জেনে ও খুব শান্তভাবে সব দেখে শুনে হ্যাঁ অর্গানাইজ ভীষণ অর্গানাইজভাবে ও প্ল্যান করে ম্যানেজ করে, এই জন্য মানে সবাই আর কি সৌরভকে খোঁজে। দর্শকদের হয়ে প্রশ্ন করব, আবার কবে ধারাবাহিকে বা অন্য অন্য নতুন চরিত্রে তোমাদের দেখা যেতে চলেছে? তুমি যদিও বা অনেকদিন ধারাবাহিক করছো না, সেই কারণটাও একটু শুনবো। একটাই কারণ, সেটা হচ্ছে আমার ছেলে, মানে আমার এখন প্রথম থেকেই আমার যখন প্রেগনেন্ট হয়েছি তখন থেকেই আমার একদম ফুল কনসেন্ট্রেট যে আমার ছেলে হোক মেয়ে হোক যেই হবে আমি মানে তার উপরেই পুরোটা খেয়াল করব, যাতে ওর কখনো মনে না হয় যে আমি ওকে সময় দিতে পারছি না। আর যেহেতু আমরাও এতটা দূরে থাকি তো এবার রেগুলার শুটিংয়ের যে শিডিউল সেখানে অনেক বেশি টাইম দিতে হবে, যে জন্য তখন আমি একেবারেই আমার ফ্যামিলি বা আমার ছেলেকে টাইম দিতে পারবো না, সে কারণে আমি এখন ব্রেকে আছি যে ছেলেকে আগে আমি এখন ওর ছোটবেলাটা কেটে যাক, তারপরে যদি তখন ইচ্ছে হয় তখন আস্তে আস্তে যদি আবার নতুন করে শুরু করার ইচ্ছে হয় হ্যাঁ তখন, আপাতত এখন পুরোপুরি ছেলের উপরেই। শেষ হয়েছে বেশ অনেকদিন হলো, এক বছর হয়ে গেল, তো নতুন চরিত্রে আবার কবে ফিরছো বা? সেটা দেখো এটা তো আমার ওপরে সবটা ডিপেন্ড করবে না সত্যি কথা বলতে, এবার যে অফারগুলো আমার কাছে এসেছে কাজ করার এই দীর্ঘ এই লাস্ট এক বছরে সিরিয়ালের কথা আমি বলছি, তাতে আমার মনে হয়েছে যে আমার আর একটু সময় নেওয়া উচিত আর একটু ভালো চরিত্রের জন্য। আর তার সাথে আরেকটা ব্যাপার হচ্ছে যে জি এর সাথে কিছু কথা এগিয়েছে, অন্যান্য চ্যানেলের সাথেও হয়েছিল, কিন্তু আমার মনে হয় আমি আর একটু ধৈর্য ধরে সিরিয়ালের কাজ করার জন্য, কারণ যে চরিত্রটা এই গদাধর রামকৃষ্ণদেবের যে চরিত্রটা করেছি সেটা যেভাবে মানুষের কাছে গ্রহণযোগ্য হয়েছে, তো আমার মনে হয় যে অন্য কোনো চরিত্র আমার কাছে আগে নিজের কাছে ততটা গ্রহণযোগ্য হতে হবে যে যেখানে আমি একটা এফোর্ট দিতে পারবো, একটু শিখতে পারবো, একটু চরিত্রটা নিয়ে ভাবতে পারবো বেশি করে, তো সেরকম চরিত্রর খোঁজে আছি, যদি সেটা ক্লিক করে তো যত তাড়াতাড়ি করবে তত তাড়াতাড়ি কাজ করবো। তার মধ্যে আমি অন্যান্য মঞ্চের কাজ করছি বা অন্যান্য কিছু কাজ করছি, সেগুলো হয়তো মানুষ খুব তাড়াতাড়ি দেখতে পাবেন, এবং দীর্ঘ এক বছর ধরে আমি মঞ্চের বেশ কিছু কাজ করছি সেটা হয়তো অনেকেই দেখেছেন, আর যারা দেখেননি তারা যদি খবর পান তারা দেখে নেবেন, ভালো লাগবে। কিন্তু এই অভিনেতার কাছে একটা বছর তো অনেকটা সময়, সেক্ষেত্রে কি মনে হয়নি যে এক বছর টেলিভিশন থেকে দূরে থাকাটা?
না, এবার ব্যাপারটা হচ্ছে কার প্রায়োরিটি কীরকম। আমার প্রায়োরিটি কখনোই ছিল না যে আমি প্রত্যেক দিন কাজ করব। আমি খুব ভালো কাজ করার জন্য সবসময় অপেক্ষা করেছি। এই রামকৃষ্ণ দেবের চরিত্র করার সময়ও আমি মনে হয়েছে আমি একটু অপেক্ষা করে এই চরিত্রটার জন্য তৈরি হই। তা আমার এখনও মনে হচ্ছে আমি একটু অপেক্ষা করে অন্য কোনো চরিত্রের জন্য তৈরি হই। তো যত তাড়াতাড়ি আমার কাছে কোনো ভালো চরিত্র মনে হবে যে এটা আমি এবার করব, অবশ্যই অনেকটা সময়, এবং আমি হয়তো এতটা সময়ের অপেক্ষা করতাম না। রানী রাসমণি, তারপরে আরেকটা আমি নন ফিকশন শো আমরা একসাথে করেছিলাম, সেটাও 5-6 মাস চলল, তো স্মার্টজরি, তো সেটাও একটা সময়ের পরে আমার মনে হয়েছিল যে আমি খুব তাড়াতাড়ি সেই বছরই, মানে এই বছরের প্রথম দিকেই কাজে ফিরব। তো সেটা একটু সময় লেগে যাচ্ছে, হয়তো কিছুদিনের মধ্যেই আমি বলতে পারবো যে আমি এই কাজটা করছি তোমাদের সাথে, তখন আবার হয়তো সেই কাজের মাধ্যমে কোনো ইন্টারভিউ দেব। ততদিন একটু অপেক্ষা করছি, আমি জানি সময়টা একটু দীর্ঘ হয়ে যাচ্ছে, অনেকেই বলছে যে এবার কাজ শুরু করো, তাদেরকে তা যাই হোক আমি হয়তো খুব তাড়াতাড়ি কাজ শুরু করবো, এর থেকে বেশি কিছু এই মুহূর্তে আমার বলার নেই। আর বেশিক্ষণ আটকাবো না, শেষে দর্শকদের দুজনে কিছু বলে দাও। দর্শকদের কাছে একটাই অনুরোধ যে আপনারা যেভাবে ভালোবেসেছেন আগামী দিনেও আমার আমার পরিবারকে কাজ এবং কাজের বাইরে আপনারা ভালোবাসা দেবেন। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, কারণ এই যে যতই আমরা বলি না কেন কাজ বা তার বাইরেও আমরা দেখলাম একটা বাজে সময় লাস্ট 2-3 বছর ধরে আমরা এমনভাবে কাটিয়েছি যে সেটা আমরা কিছুতেই ভুলতে পারি না। তো যাই হোক, সে কারণে আপনাদেরও বলছি আপনারা সবাই সাবধানে থাকবেন, অবশ্যই টলি টাইমস দেখতে থাকুন, আমাদের আগামী কাজ আমরা কী করছি, কীভাবে আপনাদের কাছে আসছি, কোন রূপে আসছি, দাড়ি কেটে আসছি না দাড়ি না কেটে আসছি, সেই সবটা আপনাদের টলি টাইমসের মাধ্যমে আপনারা জানতে পারবেন। তো সবাই সুস্থ থাকুন। এবার তোমার কিছু বলার থাকলে বলে দাও। সব তো ও বলেই দিয়েছে, আর কিছু বলার নেই, একটাই বলবো ওটাই যে সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সবাই পরিবারের সবাইকে নিয়ে আনন্দে থাকুন, আর টলি টাইম দেখতে থাকুন। ধন্যবাদ। টলিপাড়ার লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।